السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সুপ্রিয় দর্শক, আজ আমরা ইসলামের শুনানি অধ্যায় নামক এই সিরিজ আলোচনার প্রথম পর্বে পৃথিবী সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা উপস্থাপন করব। আমরা আমাদের এই আলোচনায় পৃথিবীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলামের ইতিহাসের কিংবা মানব জাতির ইতিহাসের মোড় পরিবর্তনকারী গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আমরা ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে কুরআন এবং সহি হাদিস এবং ইতিহাসের মৌলিক উৎসগুলির আলোকে তত্ত্ব উপস্থাপন করব, যে ক্ষেত্রে দুর্বল বর্ণনা কিংবা অনেক গল্প গুজবের মতো যে সমস্ত সূত্র পাওয়া যায় সেগুলো আমরা পরিহার করে প্রকৃত ইতিহাস আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তিনি আকাশ পৃথিবীর মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের তিনি সৃষ্টিকর্তা। তিনি যখন ইচ্ছা পোষণ করলেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, তার পূর্বে তিনি এই আকাশ পৃথিবীকে মানুষের উপযোগী করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। মহান আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি আলা কুল্লি শাইইন কাদির। তিনি যদি বলেন কুন ফায়াকুন, তিনি কোনো কিছু হওয়ার জন্য নির্দেশ দিলে সাথে সাথে হয়ে যায়। কিন্তু আল্লাহ সৃষ্টিজগৎ সৃষ্টির জন্য এই পন্থা অবলম্বন করলেন না, তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টিজগৎ তৈরি করলেন, যেটি মানুষের সকল কাজের একটি পদ্ধতি। আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। কুরআনের আরও অনেক জায়গায় এই ধরনের বক্তব্য আসছে যে তোমাদের রব আল্লাহ তাআলা তিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে। এই বক্তব্যটি কুরআনের বহু আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সমগ্র মহাকাশ এবং পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন। আমাদেরকে এখন বুঝতে হবে এই ছয় দিন বলতে কি বোঝানো হয়েছে। যদিও অনেক তাফসিরকার যারা পুরাতন তাফসিরগুলো প্রাচীন তাফসিরগুলোতে ছয় দিন বলতে বর্তমানে আমরা ২৪ ঘন্টায় যে দিন বুঝি এটি বোঝাতে চেয়েছেন, কিন্তু কয়েকজন তাফসিরকার বিশেষ করে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে এটা বর্ণিত আছে যে এখানে দিন বলতে আমরা যেরকম ২৪ ঘন্টায় এক দিন মনে করি সেটা নয়, বরং এখানে দিন বলতে সময়ের একটি বিশাল ব্যবধানকে বোঝানো হয়েছে। কারণ কুরআন শরীফে অন্য আয়াতে রয়েছে ইন্না ইয়াউমান ইনদাল্লাহি কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যে ১০০০ বছর গণনা করো সেটি আল্লাহর একদিনের সমান। অন্য আয়াতে আছে তোমরা যে ৫০,০০০ বছর গণনা করো সেটি আল্লাহর একদিনের সমান। ইমাম আহমদ ইবনে হাম্বল সহ কয়েকজন মুহাদ্দিস এবং তাফসিরকার মনে করেন সময়ের একটা বিশাল ক্ষণ বা বিশাল ব্যবধান এটিকেই একদিন বোঝানো হয়েছে। এইভাবে ছয় দিনে আল্লাহ তাআলা মহাকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা মোট চার দিন সময় পৃথিবীর সৃষ্টির পেছনে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফী ইয়াউমাইন ওয়া তাজআলুনা লাহু আন্দাদান যালিকা রাব্বুল আলামিন, যে তোমরা কি সেই মহান প্রতিপালক আল্লাহকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে। তারপরে আবার পৃথিবীর যে ব্যবস্থাপনা, পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে তোলা, সেটি সহ পৃথিবীর সৃষ্টিতে চার দিন সময় লেগেছে, সেটিও আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে বলেছেন ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম। যে পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীকে মানুষের বসবাসের উপযুক্ত করা, এর জন্য চার দিনে তিনি এটি সৃষ্টি করেছেন। এবং মানুষের বসবাসের উপযুক্ত করার কয়েকটি বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন,
যেমন জাআলা ফিহা রওয়াসিয়া, তিনি সেখানে পাহাড়গুলো সৃষ্টি করেছেন যেগুলো পৃথিবীর উপরে অনেক ভিতরে গভীরে প্রথিত। ওবারাকা ফিহা, এবং পৃথিবীকে বরকতময় করেছেন, অর্থাৎ পৃথিবীর জমিনকে উর্বর করেছেন, চাষাবাদের উপযুক্ত করেছেন। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন আকওয়াত হচ্ছে কুত, অর্থাৎ মানুষের খাবার, মানুষের শস্য উৎপাদনের যে ব্যবস্থা সেটি তিনি করেছেন, এবং এটি মোট চার দিনে এটা তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীতে পাহাড় সৃষ্টি, পৃথিবীর গাছপালা, পৃথিবীর জমিনকে চাষাবাদের উপযুক্ত করা, এই সব কাজ চার দিনে আল্লাহ তাআলা এগুলো করেছেন। তারপরে সুম্মাস্তাওয়া ইলাসসামাই, তিনি তারপর আকাশের প্রতি আল্লাহ তাআলা মনোযোগী হয়েছেন। ওয়াহিয়া দুখান, তখন সেই আকাশটি ছিল ধোঁয়ার কুণ্ডলী। আমরা জেনেছিলাম যে আল্লাহ তাআলা যখন আকাশ সৃষ্টি নির্দেশ দিলেন, তখন আকাশ দুখান ছিল, দুখান বা ধোঁয়ার কুণ্ডলী ছিল। তো আধুনিক তাফসিরকারগণ যেটা বলেছেন যে এখানে আকাশ ধোঁয়ার কুণ্ডলী বলতে হাইড্রোজেন গ্যাসকে বোঝানো হয়েছে, কারণ সমস্ত পার্টিকেল সৃষ্টির উৎস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। সুতরাং কোরআনে যে দুখান বলা হয়েছে সেটিকে এই হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে। তারপর তিনি আকাশমণ্ডলী সৃষ্টি করলেন, এবং আকাশে যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত তারকারাজি, সেগুলো দ্বারা আল্লাহ তাআলা আকাশকে সুশোভিত করলেন, এবং সেগুলো একদিকে সৌন্দর্যের কাজ করে, আবার পাশাপাশি সেটি অন্ধকার রাত্রে মানুষকে পথ দেখায়, সেটিও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমি কোরআনের একটি এই পৃথিবী এবং আকাশমণ্ডলী সৃষ্টির ব্যাপারে কোরআনের একটি আয়াতের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতাকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ তাআলা বলেছেন, যারা কাফের তারা কি চিন্তা করে দেখে না, তারা কি ভেবে দেখে না যে আকাশসমূহ এবং পৃথিবী সংযুক্ত অবস্থায় ছিল, তারপর আমি সেটিকে বিচ্ছিন্ন করেছি। আজ আধুনিক বিজ্ঞানে পদার্থ জ্যোতির্বিজ্ঞানীগণ এটি স্বীকার করেছেন যে একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে এই পৃথিবী এবং মহাকাশ সৃষ্টি হয়েছে। তার আগে এই মহাকাশ এবং পৃথিবী জমাটবদ্ধ অবস্থায় একটি পয়েন্টে সেটি ছিল, তারপর মহাবিস্ফোরণের পর সেগুলি বিচ্ছিন্ন হয়ে যায়, এবং হাজার হাজার বছর পরে শীতল হওয়ার মাধ্যমে সেখান থেকে পৃথিবী এবং অন্যান্য যে গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি হয়। আমরা বহু বছর পূর্বে, 1400 বছর পূর্বে আমরা আল কোরআনে এই তত্ত্ব দেখতে পাই, যেটি আল কোরআনের একটি মুজিজা, এবং আল কোরআন যে আল্লাহর কালাম তার একটি প্রমাণ। যদি সৃষ্টির ধারাবাহিকতা আমরা আলোচনা করি, তাহলে মানুষের সৃষ্টির পূর্বে আরেকটি প্রাণীর সৃষ্টি সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে, সেটি হচ্ছে জিন জাতি। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছেন, এবং কোরআনে এসেছে যে ইবলিস আল্লাহর কাছে দাবি করেছিলেন যে খলাকতানি মিন্নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আমরা জানি পৃথিবী এই সেই উত্তপ্ত পদার্থগুলো বিগ ব্যাংয়ের পরে উত্তপ্ত পদার্থগুলো শীতল হওয়ার পর পৃথিবী সৃষ্টি হয়েছে, তারপর মাটি সৃষ্টি হয়েছে, এবং সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই শীতল হওয়ার পূর্বে যে আগুনের অবস্থা, সেই অবস্থায় আগুন থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। যদিও বর্তমানে একদল মানুষ আছেন যারা জিন জাতির অস্তিত্ব অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যিনি সমগ্র পৃথিবী ভূমণ্ডল এবং নবমণ্ডলকে সৃষ্টি করেছেন, তিনি পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন জিন নামে একটি জাতি ছিল, এবং সেই জিন জাতির আদি পিতার নাম হচ্ছে ইবলিস, যিনি আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছিলেন। আমরা পরবর্তী পর্বে যখন মানব সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করব, তখন প্রসঙ্গক্রমে আমরা ওই জিন জাতির সর্দার ইবলিস এবং জিন জাতি সম্পর্কে আরও কিছু প্রাসঙ্গিক আলোচনা আমাদের সেই পর্বে উঠে আসবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা মহাকাশ এবং পৃথিবী সৃষ্টির ইতিহাস আলোচনা করলাম, এবং আমরা শুরুতে যেমনটি বলেছি, আমরা সঠিক ইতিহাস
পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই জন্য যে সমস্ত গাল গল্প কিংবা দুর্বল বর্ণনার বিবরণ সেগুলো আমরা পরিহার করেছি। তো আমরা এখান থেকে যেটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে, মহান আল্লাহ তাআলা এই আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি একটি নির্দেশ দেওয়া মাত্র যদিও আকাশ এবং পৃথিবী সৃষ্টি করতে পারতেন, তিনি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। এটি মানব জাতির জন্য, আমরা তার গোলাম এবং বান্দা হিসেবে, আমাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। এরপরে হচ্ছে পবিত্র কোরআনের যে মুজিজা বা পবিত্র কোরআন যে আল্লাহর কালাম, সেই প্রমাণও আমাদের আজকের এই আলোচনায় রয়েছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আকাশ এবং পৃথিবী একত্রিত অবস্থায়, জমাট অবস্থায় ছিল, তারপরে আল্লাহ সেটিকে বিচ্ছিন্ন করেছেন। একদম আধুনিক যুগের সর্বাধুনিক বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে আকাশ এবং পৃথিবী বিচ্ছিন্ন হয়। তার পূর্বে মহাকাশ, মহাবিশ্ব জমাট অবস্থায় ছিল, বিস্ফোরণের পর সেটি বিচ্ছিন্ন হয়। অর্থাৎ বিজ্ঞান এই আধুনিক যুগে, সর্বাধুনিক যুগে যেই তথ্য আবিষ্কার করেছে আল কোরআনে, সেটির জোরালো ইঙ্গিত দেওয়া হয়েছে 1400 বছর আগে। এটি কোরআনের অভ্রান্ততার প্রমাণ, কোরআন যে আল্লাহর কালাম তার এটি একটি প্রমাণ। কেবল মৃত মানুষের বৃত্তান্ত জানার জন্য ইতিহাস অধ্যয়ন করব না। ইতিহাস অধ্যয়নের গুরুত্ব হচ্ছে ইতিহাসের গৌরবজনক অধ্যায়ের পুনরাবৃত্তি করা এবং ইতিহাসের যে সমস্ত দুষ্ট খত আছে বা ইতিহাসের যে সমস্ত নিকৃষ্ট ঘটনাগুলো আছে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা, এই দৃষ্টিভঙ্গিতে আমরা ইতিহাস অধ্যয়ন করব। আজকে আমরা পৃথিবী সৃষ্টির ইতিহাসের যে আলোচনা উপস্থাপন করলাম তা হতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।